তিনি শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থীকে সাথে নিয়ে নগ্ন পায়ে হেঁটে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এসে মানববন্ধন করেন এ সময় তারা ধর্ষণ বিরোধী ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়ান মানববন্ধন থেকে তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন মানববন্ধনে রাবি শিক্ষক বলেন যে সারা দেশে যেভাবে ধর্ষণ বেড়েছে তাতে আর কেউ নিরাপদ নয় এভাবে ধর্ষণ বাড়তে থাকলে আজ আমার বোন মেয়ে কাল আপনার বাড়ির মেয়ে যে কেউ ধর্ষণ হতে পারে সেজন্য তিনি সামাজিক সচেতনতা গড়তে সবার প্রতি আহ্বান জানান আইন করে কখনো ধর্ষণ রোধ করা সম্ভব না ধর্ষণ রোধ করতে পারে আমাদের সবার সচেতনতা নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ব্যানারে নানা কর্মসূচি পালিত হয়েছে রাজশাহীতে শনিবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সব কর্মসূচি পালন করা হয় ধর্ষণের বিচারের আইন সংশোধন করে নারী নিপীড়ন ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ নারী মুক্তি সংসদ রাজশাহী জেলা শাখা মানববন্ধন থেকে তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি করে একই স্থানে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থী বৃন্দর ব্যানারে তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি করে সেই সঙ্গে ধর্ষকদের বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান অন্যদিকে নববধূকে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণ সহ দেশব্যাপী অব্যাহত ও শিশুর উপর ঘৃণ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এই মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকারের ফোরাম রাজশাহী মহানগর নাটোর ক্রিকেট খেলার বল আনতে গিয়ে সাবেক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর নির্যাতনের শিকার হয়েছে জাভিদ হাসান নামে এক প্রতিবন্ধী শিশু বর্তমানে শিশু জাভিদ হাসান নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর চেয়ারম্যান রোড এলাকায় এ ঘটনাটি ঘটে এ ঘটনায় সাবেক পুলিশ কনস্টেবল হাবিবুর ইসলাম তার স্ত্রী শাহনা বেগম ও সুজন হোসেন নামে তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও এলাকাবাসী জানান শহরের বড় হরিশপুর চেয়ারম্যান রোড এলাকায় মোশারফ হোসেনের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে শিশু জাভিদ হাসান রাস্তায় খেলা করছিল এ সময় তার হাতে ক্রিকেট খেলার বলটি প্রতিবেশী সাবেক পুলিশ কনস্টেবল হাবিবুল ইসলামের বাড়িতে চলে যায় পরে জাভিদ তার বলটি আনতে বাড়ির মধ্যে ঢুকে পড়ে এ সময় হাবিবুল ও তার স্ত্রী শাহনা বেগম আরও কয়েকজন তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে মারধর করে খবর পেয়ে গ্রামের লোকজন হাবিবুল ইসলামের বাড়িতে গিয়ে আহত অবস্থায় জাভিদকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে এবং পুলিশে খবর দেয় নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা দুটি মামলা তিন আসামি বাদল ও কালাম সাজুকে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন শনিবার সকালে তিন আসামিকে সাথে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারিকে একলাশপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামে নির্যাতনের শিকার ওই নারীর বাড়িতে নিয়ে যান পিবিআই কর্মকর্তাগণ ওই বাড়িতে বিশ মিনিটের মতো অবস্থানকালে নির্যাতনের শিকার ওই নারীর বসত ঘরের ঘটনাস্থল ও আশপাশ ঘুরে দেখেন তবে এ সময় তারা কারো সাথে কথা বলেননি এর আগে শুক্রবার সকালে পিবিআই ইন্সপেক্টর সুভাষ চন্দ্র পালের নেতৃত্বে একটি দল একলাশপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামে নির্যাতনের শিকার ওই নারীকে নিয়ে তার বাড়ি পরিদর্শনে যান ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে বাড়িটিতে পুলিশ মোতায়েন আছেন শুক্রবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর দায়ের করা দুটি মামলা পিবিআইতে হস্তান্তর করা হয় নগরের বিল সিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত চার লেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খারেজমাল লিটন শনিবার দুপুরে বহরমপুর মোড় এলাকায় কার্পেটিং কাজ পরিদর্শন করেন মেয়র এ সময় কাজে যথাযথ মান বজায় রেখে দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় উন্নয়নের ১৭৩ কোটি টাকার প্রকল্পের আয়তায় ২৬ কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয়ে বিলসিমলা রেল ক্রসিং থেকে কার্সিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ফুট থেকে ফুটে উন্নতি করা হচ্ছে সড়কের দুই পাশে দশ ফুট চওড়া ফুটপাথ রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ট্রেন করা হয়েছে এছাড়া সড়কটিতে বাইসাইকেল লেন নির্মাণ করা হয়েছে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন আইল্যান্ড এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ